আমরা যশোর থেকে আসছিলাম বঙ্গবন্ধু সমাধিতে ঘুরতে। ওখানে আসার পরে আমার একটা ফোন হারাই গেছে। হারাই যাওয়ার পরে আমি টুঙ্গিপাড়া থানায় আসছি জিডি করার জন্য। একটা আসছি, প্রথম ডিউটি অফিসারে গেছি, ডিউটি অফিসার বলছে যে একটা জিডি করতে। পরে আমি তো বুঝি না, পরে ডিউটি অফিসার অনেক মানে সাহায্য করছে আমাকে, সে মানে কোনো কিছু ই করে নাই আর কোনো টাকা পয়সাও চায় নাই। কথা বলছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মডেল থানায় আসা একজন সেবা প্রার্থী। ঢাকা রেঞ্জের অন্যান্য থানার মতোই পরিবর্তনের ছোঁয়া লেগেছে এই থানাতেও। আমার উপজেলা ইঞ্জিনিয়ার স্যার ছিলেন, উনি এখন আছেন চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী হিসেবে। তো ওনার এখানে একটি সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টের যে চেক বইটা অব্যবহৃত চেক বই, সে চেক বইটা হারিয়ে গেছে। তো সেই কারণে উনি থানায় একটি জিডি এন্ট্রি করতে চাচ্ছেন, সেই জিডি এন্ট্রি করার জন্য আমি আসছি। ঢাকা রেঞ্জের সবগুলো থানাতেই বসেছে সিসিটিভি ক্যামেরা। থানাগুলোর প্রবেশপথ, ডিউটি অফিসারের কক্ষ এবং হাজতখানার সামনে এসব সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা রেঞ্জের সদর দপ্তর থেকে এসব সিসিটিভি ক্যামেরা দিয়ে সবকিছু মনিটরিং করা হচ্ছে। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক তদন্ত তন্ময় মণ্ডল সিএনআইকে বলেন, সিসিটিভি মনিটরিং এর কারণে জবাবদিহিতা বেড়েছে, বেড়েছে সেবার মান আর কাজের গতি। টুঙ্গিপাড়া থানাতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যে সিসি ক্যামেরা স্থাপনের ফলে আমরা সবসময় থানার ভালো মন্দ সব দিকগুলো আমরা সিসি ক্যামেরা দেখতে পারি। আমাদের রেঞ্জ অফিস থেকে এটাকে মনিটরিং করে, রেঞ্জ অফিস থেকে মাঝে মাঝে আমরা সিসি ক্যামেরার মধ্যে কথাও বলতে পারি। সিসি ক্যামেরা স্থাপন করার জন্য আগের থেকে সেবার মান অনেক স্বচ্ছ হয়েছে এবং ভালো হয়েছে। সিসি ক্যামেরার জন্য আমরা যে কোনো সেবা গ্রহীতা আসলে তার সমস্যার কথা আমরা নিজেদের রুমে বসে ডিউটি অফিসারের রুমে কিংবা প্রবেশদ্বারে সব জায়গায় দেখতে পারি, তাদের কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ডিআইজি হাবিবুর রহমান বলেন, ঢাকা রেঞ্জের পক্ষ থেকে সিসিটিভি মনিটরিং সহ জবাবদিহিতামূলক বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছে। থানায় আসা সেবা প্রার্থীদের আপ্যায়ন করা হচ্ছে চকোলেট দিয়ে, কোনো হয়রানির সুযোগ নেই। ঢাকা রেঞ্জের পক্ষ থেকে জবাবদিহিতামূলক বেশ কিছু কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা যেমন আমাদের প্রতিটি থানায় যেখানে পুলিশি কার্যক্রম চলে সেখানে আমরা একটি মনিটরিং সিস্টেম চালু করেছি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। এই ক্যামেরার মাধ্যমে সেখানে যেমন দেখা যায়, সাথে সাথে তাদের সকল কথোপকথন শোনাও যায়, অর্থাৎ অডিও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা সেখানে আছে। আমরা তেমন সরাসরি সেখানে মনিটর করতে পারি, আবার রেকর্ডিং থেকেও সেই বিষয়গুলো আমরা দেখে মনিটরিং করার সুযোগ থাকে। তাতে যেমন আমার যে সেবা প্রত্যাশী তিনি যেমন সন্তুষ্ট হচ্ছেন, নির্ভয়ে আসতে পারছেন, এবং সেখানে একটি চকলেট দিয়ে আমাদের ওয়েলকাম করার ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে যেন কোনো ধরনের ভীতি না থাকে সেজন্য নানা ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। প্রতি জুম্মায় মসজিদে মসজিদে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কথা বলছেন পুলিশের কার্যক্রম সম্পর্কে, আইন শৃঙ্খলা সম্পর্কে। চেষ্টা চলছে হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশিং উপহার দেওয়ার। থানা পুলিশের যিনি প্রধান ওসি, তিনি প্রতি জুম্মার নামাজের দিন গিয়ে মসজিদে মসজিদে জনগণের কাছে পুলিশের কার্যক্রম সম্পর্কে, আইন শৃঙ্খলা সম্পর্কে এবং হয়রানিমুক্ত পুলিশিং, দুর্নীতিমুক্ত পুলিশিং উপহার দেওয়ার বিষয়টি তিনি সেখানে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসছেন।